খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের ক্ষেত্রে, যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন ভাবছেন বা যারা খুলে ফেলেছেন, নতুন নতুন খুলে ফেলেছেন। নমস্কার, আজকে যে ভিডিওটা আপনাদের সামনে করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ হতে, ইউটিউবের এমন একটা সেটিংস আছে যেটা না করলে আপনার চ্যানেলে যেসব ভিডিও আপলোড করছেন সেটা সহজে দর্শকের সামনে ইউটিউব তুলে ধরতে পারবে না, তাই এই সেটিংসটা অবশ্যই করতে হবে আপনাকে। সেই সেটিংসটা হলো ক্যাটাগরি নির্ণয়। আপনার চ্যানেলে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন, এডুকেশন পারপাস না ভ্লগ, সেইটা ইউটিউবকে জানাতে হবে। ইউটিউব যদি জানতে পারে খুব সহজে দর্শকের সামনে তুলে ধরবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিওটা, আর অবশ্যই অভিজিৎ রায় হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার পর অবশ্যই একটা কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে আমরা চলে যাই এবং ক্যাটাগরিটা কী করে নির্ণয় করব সেটা দেখিয়ে দিই। কত ধরনের ক্যাটাগরি আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তো চলুন দেখে নিই। ইউটিউব চ্যানেল যদি আমরা সেটিংস করতে চাই সেটা কোথায় গিয়ে সেটিংসটা হবে, অর্থাৎ কোন ধরনের চ্যানেল আপনি করছেন তার সেটিংসটা আজকে দেখাবো। তো প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে, এখানে দেখ ইউটিউব সার্চ করব, youtube.com চলে যাব, চলে এসছে। আমরা যে এটাকে অবশ্যই ইংলিশ মোডে রাখছি, এবার আমরা এটাকে ডেস্কটপ মোডে করে নিলাম। ডেস্কটপ মোডে চলে এসছে, এবার আমরা চ্যানেলের আইকনটাতে ক্লিক করব, দিয়ে ইওর চ্যানেল দেখছেন এখানটায় আমরা ক্লিক করব। তাহলে এরপর আমরা যাব কাস্টমাইজ চ্যানেলে, ইউটিউব বিটা ভার্সন খুলে গেল, তো একটু সময় লাগছে যেহেতু নেটটা স্লো আছে, চলে এসছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করে আপলোড ডিফল্ট এখানে যাব আমরা। এখানে গেলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিপোর্ট যেহেতু করা আছে এই ক্যাটাগরি আছে, কী কী ক্যাটাগরি আছে সেটা দেখে নিন। কার অ্যান্ড ভিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউগুলি আছে। আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটা আপনি নির্ণয় করে নেবেন, তো এইভাবে আপনাকে নির্ণয় করতে হবে। আপনি কী ধরনের ভিডিও আপলোড করছেন সেই ধরনের ক্যাটাগরি আপনি নির্ণয় করবেন এবং সেই ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলে পোস্ট করবেন। বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপনার চ্যানেলে পোস্ট করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।